অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি, 2021 সালে এই 8টি রাশি লটারি, শেয়ার, গুপ্তধন এবং ফাটকা থেকে প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছে। এই 8টি রাশির মধ্যে আপনি নন তো, এটা অবশ্যই আপনারা এই ভিডিওটি অবশ্যই শুনুন এবং আমি কিছু কিছু কথা আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। নিজেদের রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না, আপনারা সম্পূর্ণরূপে কিন্তু এই ভিডিওটি আপনারা খুব মাইন্ডলি কিন্তু দেখুন। দেখুন, লটারি, এই লটারি পেতে গেলে দুটি গ্রহ, বিশেষ করে রাহু এবং শুক্র, এই দুটি গ্রহকে বিশেষভাবে আপনার জন্মছকে ভালো থাকা দরকার। রাহু যদি আপনার লগ্ন, রাহু যদি আপনার চতুর্থ, রাহু যদি আপনার পঞ্চম, বা রাহু যদি আপনার একাদশ স্থানে অবস্থান করে, অথবা শুক্র যদি আপনার রাশিচক্রে বাই বার চার্ট বলবত্তা থাকে এবং শুভ নক্ষত্রে থাকে এবং পঞ্চম পতির সঙ্গে কানেক্ট থাকে বা পঞ্চমভাবে অবস্থান করে, অথবা আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে অথবা একাদশভাবে অবস্থান করে, তাহলে কিন্তু আপনাদের লটারি থেকে কিন্তু এবং ফাটকা থেকে প্রচুর অর্থ কিন্তু পাবেন। দেখুন, কলিযুগে যদি আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, প্রচুর অর্থ, এটা কিন্তু রাহু গ্রহই কিন্তু দিয়ে থাকে। রাহু যে অর্থ দেয় হঠাৎ, এবং আপনি এটা লটারি থেকেও পাবেন, আপনি এটা শেয়ার থেকেও পাবেন, আপনি এটা গুপ্তধন থেকে, গুপ্তধনটা কিন্তু মেনলি নিয়ন্ত্রণ করে হচ্ছে কেতু গ্রহ। রাহু এবং কেতু, অর্থাৎ কেতু গ্রহ কিন্তু গুপ্তধনকে নির্দেশ করে। যদি আপনার রাশিচক্রে কেতু গ্রহ ভালো থাকে, আপনি কিন্তু গুপ্তধন পাবেনই পাবেন, এটা নিশ্চিতরূপে আপনি জেনে রাখেন। কিন্তু আপনাকে রাহুকে শান্ত করার জন্য আপনাকে ছিন্ন মস্তার পুজো করতে হবে 21 সপ্তাহ, এবং কেতুকে শান্ত করার জন্য আপনাকে ধোঁয়াবতী দেবীর পুজো আপনাকে করা দরকার, অথবা আপনি যদি গণেশের আরাধনা করেন সেটাও কিন্তু কেতুগ্রহ শান্ত হয়, অথবা যদি আপনি যদি দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হয়ে যান রাহু গ্রহকে শান্ত করার জন্য। আমি বারবার বলছি, যদি আপনার রাশিচক্রে রাহু, কেতু, শনি এই তিনটি পাপগ্রহ যদি আপনার খারাপ থাকে, আপনারা কিচ্ছু করবেন না, আগে দেখে নিন কী অবস্থাতে আছে এবং কোন নক্ষত্রে অবস্থা করছে, সরাসরি আপনারা একদম দেবাদিদেব মহাদেবের কাছে আপনারা শরণাপন্ন হয়ে যান, নিশ্চিতরূপে আপনারা কিন্তু ফল পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে উচিত মনে করেন, অবশ্যই স্ক্রিনে যাওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু বারবার বলছি, রাশি লগ্ন জন্য বারবার বলছি, আপনারা করবেন না। আপনারা এখানে বলুন আপনার কোন বিষয়ের উপর ভিডিও চান, কারণ এটি হচ্ছে আপনাদেরই চ্যানেল, আপনারা যে যে বিষয়ের উপর ভিডিও চাইবেন সেই সেই বিষয়ের উপর ভিডিও আমি কৌশিক রায় তুলে ধরা কিন্তু চেষ্টা করব, দায়িত্ব নিয়ে আপনাদেরকে কাজ সারা জীবন দেওয়ার আমি চেষ্টা করব। আমি খুব ডিসিপ্লিন পছন্দ করি এবং দায়িত্ব সহকারে যে কোনো কিছু দায়িত্ব নিয়ে আপনাদেরকে কাজ আমি দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক এই 2021। দেখুন, এই 2021 সংখ্যাটা যোগ করে আসছে কিন্তু 2+2=4+1=5, বুধের বছর। অর্থাৎ যাদের জন্ম তারিখ যোগ করে বুধ বা টোটাল অ্যাড করে বুধ আসছে, তাদের কিন্তু এই বছরটা, অর্থাৎ আপনি যে বছর জন্মিয়েছেন টোটাল জন্ম তারিখ এতে, তাদের কিন্তু লটারি থেকে কিন্তু অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছেই থাকছে। লটারি, শেয়ার, ফাটকা, গুপ্তধন, এগুলো থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবে।
রাহুর প্লেসমেন্ট আপনাকে দেখতে হবে, আপনাকে শুক্রের প্লেসমেন্ট দেখতে হবে এবং কেতুর প্লেসমেন্ট দেখতে হবে। এই কটির প্লেসমেন্ট দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না। অনেকে আছে না লটারি, দেখুন অনেকে 10 বার লটারি কেটেছে, দেখা যাচ্ছে সে 6 বারই লটারি পেয়েছে, অর্থাৎ এটা হচ্ছে লটারি পাওয়া। আর এক একজন লটারি কেটেই গেছে, নিঃস্ব হয়ে গেছে, জুয়া খেলে গেছে, জুয়া তো নিঃস্ব হয়ে গেছে, এটা কিন্তু নয়। লটারি ওই একবার লাগলো ওই 500 টাকা 1000 টাকা বা 10,000 টাকা, এটা লটারি নয়। আমি বারবার বলছি, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনারা অনেক দৃষ্টান্ত দেখতে পাবেন, আপনারা অনেক খবরও জানতে পারবেন, দিন মজুর দিন আনে দিন খায় এরকম লোকও কিন্তু 1 কোটি থেকে 5 কোটি টাকাও কিন্তু লটারি পেয়েছে। আমি এখানে আপনাদের সামনে কিন্তু এখানে কথা বলতে রাজি নয়, আপনারা যদি পার্সোনালভাবে জানতে চান অবশ্যই আমি জানাবো। তো লটারিটা নির্দেশ করে আপনার ভাগ্যের উপর, আপনার ভাগ্যে আছে কি না সেটা আপনাকে দেখে নিতে হবে, বা যদিও থাকে সেটা কোন সময়ে আছে, তার জন্য কি প্রতিকার প্রতিবিধান আছে এবং আপনার রাশিচক্রে কি প্রতিকার করাতে হবে এবং আপনার সংখ্যা কত সেটাও কিন্তু জানা দরকার, অর্থাৎ আপনার ফর্চুনা নাম্বার এটাও কিন্তু জানা দরকার, এবং কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোন বার আপনি লটারি কাটবেন, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ আপনাদের করছে আপনি যদি আপনি এই 8টি রাশির মধ্যে পড়েন। আর যে 4টি রাশির কথা বলছি না, তার বলে আমি এটা বলবো না যে সেই 4টি রাশির লটারি এবছর লাগবে না। যাদের প্রবল সম্ভাবনা আছে তাদেরই কথা কিন্তু আমি তুলে ধরছি, 12টি রাশিরই লাগবে, কিন্তু যে 8টি রাশির প্রবল সম্ভাবনা, অর্থাৎ আপনারা যদি আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্তদশা পারমিট করে এবং আপনাদের বাই বাচ্চার যদি আপনাদের ভালো থাকে, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে লটারি পাবেনই পাবেন। কৌশিকরা খুব জোর গলায় খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছে, আপনারা এখন নিজের হরোস্কোপ অ্যানালিসিস করান। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার মিলছে না, লটারি হচ্ছে না, আপনি আগে নিজের কপালটা একটু দেখুন তো, আপনার লটারি বাঁধছে না কেন, লটারিটা বাঁধছে না কেন, কেন লাগছে না সেটা আপনাকে একটু দেখিয়ে নিন, আপনার রাশিচক্র আছে কি নাই সেটা দেখিয়ে নিন, ফালতু অযথা অর্থ অপচয় করবেন না। তো এবছর গুপ্তধনও কিন্তু পাবেন, লটারি পাবে, শেয়ার পাবে, ফাটকা পাবে। কোন কোন 8টি রাশি? আমি যে রাশিগুলো প্রথম থেকে বলবো, প্রথম যেগুলো বলবো সেগুলো প্রবল সম্ভাবনা, শেষে যেটা বলবো সেটা হচ্ছে একটু হলেও কম সম্ভাবনা থাকছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে লটারি, ফাটকা, শেয়ার, গুপ্তধন থেকে কিন্তু মহা প্রাপ্তি যোগ কিন্তু হতে চলেছে। আপনি যদি মকর রাশি হন, আপনার ক্ষেত্রে লটারি থেকে, শেয়ার থেকে, গুপ্তধন থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু এবছর প্রচুর অর্থ কিন্তু পাবেন। আপনারা অবশ্যই নিজের জন্মচক্রটা একবার অ্যানালাইসিস করে নিন, আপনার রাশিচক্র, আপনি যদি মকর রাশি হন, আপনি যদি মকর রাশি হন আপনি দেখে নিন তো আপনার রাশিচক্র আছে কি না, তারপর আপনার লটারিটা কাটুন। অর্থাৎ কোন নক্ষত্র, এগুলো অনেক কিছু দেখার ব্যাপার আছে, আপনি শুধু পার্সোনাল লটারি নিয়েই আপনি কোশ্চেন করুন। আপনার যদি লটারি থাকে, আপনারা অবশ্যই মকর রাশি যদি আপনি হন, আপনি কিন্তু এই বছর 2021 লটারি থেকে কিন্তু আপনারা অর্থ পাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই লটারি প্রাপ্তির মহা সংযোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এবছর আপনারা লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে এবং গুপ্তধন আপনারা কিন্তু পাবেন। আপনারা যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনি যদি কুম্ভ রাশি হন, আপনারা কিন্তু এই অর্থ কিন্তু আপনারা পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, যদি আপনার ভাগ্য ক্লিক করে, যদি আপনার দশান্তদশা ক্লিক করে, যদি আপনার বাই বার্চাত ক্লিক করে, আপনি যদি কুম্ভ রাশি হন, আপনারাও কিন্তু লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু এবছর পেতে চলেছেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এরপরে যে রাশির কথা আমার মনে হচ্ছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে ধনভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি পাওয়ার মহা যোগ কিন্তু দেখা যাচ্ছে। 3 নম্বর রাশি মেষ, আপনাদের লটারি থেকে, ফাটকা থেকে,
শেয়ার থেকে, গুপ্তধন থেকে আপনারা কিন্তু এবছর প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু অপার ধন ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ এবছর আপনাদের লটারি ভাগ্য কিন্তু ভালো, যদি আপনাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তশা পারমিট করে, বা বার্চার যদি আপনাদের সাপোর্ট করে, আপনারা কিন্তু এই বছর এই লটারি থেকে কিন্তু অর্থ আপনারা পাবেনই পাবেন। এরপরের যে রাশির কথা মনে পড়ছে, চার নম্বর রাশি, সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে কিন্তু মহা সংযোগ, আপনাদেরও কিন্তু এবছর চার নম্বর রাশি আকস্মিক প্রাপ্তির জায়গাটা, ভাগ্য আপনাদের সাপোর্ট দিবে। লটারি, শেয়ার, ফাটকা এবং গুপ্তধন ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ এবছর রাহু আপনাদেরকে ঢেলে দিবে, অর্থাৎ অপার ধন আকস্মিক প্রাপ্তি আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। আমি যে রাশিগুলোর কথা বলছি, তাদের যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, বাই বার্চার এবং শুভ নক্ষত্রে রাহু আছে কিনা, শুক্র আছে কিনা, এগুলো যদি দেখা যায়, কেতুর অবস্থান কেমন আছে, তবেই কিন্তু আপনারা লটারি পাবেন। এবং কোন সময় কাটবেন সেটা কিন্তু জানা দরকার, কী বারে কাটবেন সেটা কিন্তু দেখা জানা দরকার। অর্থাৎ আপনি যদি বৃষরাশি মানুষ হন, আপনি কিন্তু এবছর লটারি থেকে কোটিপতি হতে চলেছেন, আপনার কিন্তু ভাগ্য ক্লিক করতে চলেছে। পাঁচ নম্বর রাশি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি, আমার যে রাশির কথা বলবো মনে হচ্ছে, সেটি হচ্ছে কর্কট রাশি। দেখুন, বর্তমান যা গ্রহের গোচর, রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। লটারি, শেয়ার, ফাটকা থেকে, গুপ্তধন থেকে আপনারাও কিন্তু অর্থ কিন্তু পাবেন। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এবছর সুবর্ণ সুযোগ, আপনারা অবশ্যই লটারি, শেয়ার, ফাটকা, গুপ্তধন এগুলো কিন্তু আপনারা পাবেন, যদি আপনার দশা, অন্তর্দশা পারমিট করে, যদি আপনার বাই বার্চার পারমিট করে, আপনিও হতে পারেন কোটিপতি। এবং কী বারে কাটবেন, আপনার বর্তমানের সময়টা কেমন, সেটা অবশ্যই আপনার এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে জেনে নিন। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে লটারি পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এবছর কিন্তু লটারি থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যভাব কিন্তু আপনাদের সাথ খুব দিবে, অর্থাৎ আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে। লটারি, শেয়ার, ফাটকা থেকে এবং গুপ্তধন থেকে আপনারা কিন্তু পেতে চলেছেন। ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন। আপনারা যদি কন্যা রাশি হন, আপনাদের দশা, অন্তর্দশা যদি পারমিট করে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন এই লটারি থেকে। অর্থাৎ লটারির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত করতে চলেছে, আকস্মিক প্রাপ্তির জায়গাটা। এবং লটারি, শেয়ার থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু, আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার যদি দশা, অন্তর্দশা, বাই বার্চার যদি সাপোর্ট করে, আপনি কিন্তু এবছর ভাগ্যশালী রাশি হতে চলেছেন এই 2021-এ। এমনিতেই বুধের বছর, আপনি এই কন্যা রাশি হচ্ছে বুধের রাশি, আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এবছরটা লটারির জন্য যথেষ্ট প্রশস্ত বছর। এরপরে যে রাশির কথা আমার মনে হচ্ছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের গুপ্তধন, আপনাদের লটারি, আপনাদের শেয়ার, ফাটকা, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। যদি আপনাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করে, বাই বার্চার আপনাদের যদি পারমিট করে, আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। অর্থাৎ লটারি থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেনই পাবেন। খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে আমি কথা বলছি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ আপনারা আপনাদের কবে কাটবেন, আপনাদের বর্তমানে কাটলে হবে কি, দশা, অন্তর্দশা পারমিট করছে কি, বা আপনাদের ফরচুনার নাম্বারটা কি, এগুলো অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা দেখিয়ে নিন। যাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, আপনারা জানবেন আপনাদের রাশিচক্রে কোনো দোষ আছে। এরপরের যে রাশির কথা আমার মনে হচ্ছে, সবথেকে শেষ রাশি, আমার কিছুটা হলেও মনে হচ্ছে যে রাশিটি লটারি থেকে টাকা পেতে চলেছে, সেটি হচ্ছে
মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি করছে, অর্থাৎ গুপ্তধন আপনারা কিন্তু পাবেন, লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনারা কিন্তু এবছর প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে, বাইশ বার চার্ট আপনাদের যদি থাকে যোগ, আপনারাও কিন্তু নিশ্চিত রূপে এবছর লটারি কিন্তু আপনারা পাবেন, কেউ আটকাতে আপনাদেরকে পারবে না। সুবর্ণ সুযোগ কিন্তু মীন রাশির জন্য। আপনি যদি হন মীন রাশির মানুষ, অবশ্যই নিজেদের জন্মছকটা অ্যানালিসিস করান, দেখবেন এবং কোন সময় কাটবেন বা এই সময় দশা অন্তর্দশা পারমিট করছে কিনা, এগুলো আপনার এক্সপার্ট অ্যাস্ট্রোর সঙ্গে শুধু লটারির ব্যাপারে আপনারা পরামর্শ করুন। আমি আবারও বলছি, যারা বলছেন যে স্যার আমার তো হচ্ছে না বা আপনি কত টাকা লটারি পেয়েছেন, অনেকে কমেন্টস করছেন, দেখুন উল্টা পাল্টা কমেন্টস করার আগে আপনারা একটু দেখে নিন না আপনার রাশিচক্রে আছে কি না, দেখবেন অযথা টাকাটা কিন্তু আপনাদের নষ্ট হবে না। অর্থাৎ অনেকে প্রচুর টাকা নষ্ট হয়ে যাচ্ছে, আর কারো কারো কপালে আছে কাটলই না, তার কিন্তু কপালে থেকেই গেল। অর্থাৎ আগে দেখে নিন, যদি আপনার কপালে থাকে অবশ্যই আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে আবারও আমার কথা হবে, অবশ্যই আপনাদের কিছু জানাতে কমেন্টস করুন। নমস্কার।